ভয়ঙ্কর ভাবে কপিছে প্রকাণ্ড দলং, রই গৈছে গাড়ি স্কুটি বাইক, উড়ন সেতু কপিছে হুয়ে বাওয়ে, রাজপথ এনেদরে লড়িছে যেন মাটি ফাটি উলাই আহিব কোনোবা দানব, গাড়ির ড্যাশ কেমত বন্দী হয়েছে ভূমিকম্পর সময়ের এই শিহরণকারী দৃশ্য, রাজপথত প্রকাণ্ড বাস কেনেদরে লড়িছে দেখিলে শিহরিত হয়ে উঠিব সকলো। তাইওয়ানত বুধবারে ভয়ঙ্কর ভূমিকম্পয় জোকারি যাওয়ার পিছতে বুকু কপি যাওয়া এই সময় দৃশ্য ভাইরেল হয়েছে সোশিয়াল মিডিয়াত। রিখটার স্কেলত 7.5 প্রাবল্যর ভূমিকম্পয় জোকারিলে তাইওয়ান, 3 দশকৰ ভিতৰত শক্তিশালী ভূমিকম্পই জোকাৰি গ'ল দ্বীপ ৰাষ্ট্ৰখনক। ভূমিকম্পৰ অভিকেন্দ্ৰ আছিল তাইৱানৰ গুৱালিয়ান চহৰৰ পৰা 25 কিলোমিটাৰ দক্ষিণ পূবত, প্ৰশান্ত মহাসাগৰৰ 15.5 কিলোমিটাৰ গভীৰত অভিকেন্দ্ৰ। ভূমিকম্পত তাইৱানৰ কেইবাখনো চহৰত বাগৰি পৰে বহু অট্টালিকা, হাউলি পৰিল সুউচ্চ বহু ভৱন, ধ্বংস হ'ল বহু বিলাসী যান বাহন। আনহাতে ভূমিকম্পর পাছতে ভিন্ন স্থানত ভূমিস্খলন সংঘটিত হয়, যার ফলত বিভিন্ন স্থানত বহু লোক আবদ্ধ হয়ে পড়ে। ইপিনে ভূমিকম্পর পিছতে তাইওয়ান আর পশ্চিম জাপানত সুনামি এলার্ট জারি করা হয়। জাপানের মিয়াকোজিমাকে ধরে বহুকেটা উপকূলীয় অঞ্চলত সুনামির আশঙ্কা করে সতর্কবাণী দিয়ার, তাইওয়ান জাপানের উপকূলীয় অঞ্চলের লোকক নিরাপদ স্থানলৈ স্থানান্তর করা হয়। 3 মিটাৰ 10 ফুট পর্যন্ত উচ্চতার সাগরীয় ঢৌয়ে কোবাই যাওয়ার আগজাননী জারি করেছে কর্তৃপক্ষ। ফিলিপাইন্সতো সুনামির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এতিয়ালৈ ভূমিকম্পর ফলত 7 জন লোক নিহত হওয়ার লগতে 7 শতাধিক লোক আহত হওয়া বলে জানিব পৰা হৈছে। ধ্বংসস্তূপর তলত আরও বহু লোক আবদ্ধ হয়ে থাকার আশঙ্কা করা হয়েছে। উদ্ধারকারী দলে অবিরাম গতিত উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে। উল্লেখযোগ্য যে 1999 চনত তাইওয়ানত 7.6 রিখটার স্কেলের ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পত মৃত্যুমুখত পৰিছিল 2500ৰো অধিক লোক। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।